Hey guys, welcome and welcome back to my channel Simple and Smart Girl. আর আজকের নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের এপিসোডে যে বিষয় সেটা কিন্তু অনেক ছোট ছোট বোন, বড় ছেলে, মেয়ে, পুরুষ সবার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওর মেইন বিষয় হচ্ছে যে চশমা পরলে চোখের দুপাশে, মানে নাকের দুপাশে যে দাগ হয়ে যায়, চোখের নয় সরি, নাকের দুপাশে যে দাগ হয়ে যায় সেই দাগটা কিন্তু একটা বিচ্ছিরি রকম দেখতে লাগে। সেই দাগটা কিভাবে তোমরা তুলবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা আমার একটা ছোট্ট বোনের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। অনেক রিকোয়েস্ট আসছে এই নিয়ে ভিডিও বানানোর জন্য, তাই ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। আমাদের আমরা যত লোক আছি, মানে ধরো 100 জনের মধ্যে প্রায় 90 জন মানুষই কিন্তু চশমা পরে। আর 24 আওয়ার্স চশমা পরার ফলে কিন্তু এই নাকের দুপাশে একটা বিশ্রী রকমের দাগ হয়। এই দাগের শিকার আমার মাও, কারণ আমার মাও 24 আওয়ার্স চশমা পরে, আর তার ফলে এই দুটোর জায়গায় কিন্তু বিশ্রী রকমের একটা দাগ হয়ে গেছে। এটা দেখতে খুবই খারাপ লাগে। সে উইদাউট মেকআপ হোক, মেকআপ হোক, আর মেকআপ করলে হয়তো এটা হয়ে যায়, কিন্তু উইদাউট মেকআপ কিন্তু খুবই খারাপ দেখতে লাগে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটা তোমরা রিমুভ করতে পারবে, তাও 100% রিমুভ করতে পারবে, এবং পরবর্তীকালে যাতে আবার নতুনভাবে দাগটা না পড়ে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে দেখাবো, যেগুলো দিয়ে তোমরা ইউজ করলে এই দাগটা চলে যাবে, দেখবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমার ঘরে আছে। সো কোনো সমস্যা নেই যে এই ইনগ্রিডিয়েন্টস দরকার, ওই ইনগ্রিডিয়েন্টস দরকার, কোথা থেকে কিনবো, কীভাবে কিনবো, কোনো ঝামেলা নেই। তো চলো আমি তোমাদেরকে দেখাই একটার পর একটা অনেকগুলো প্রসেস দেখো। প্রত্যেকটা প্রসেস কিন্তু মন দিয়ে দেখবে, কখন ইউজ করবে, কি করবে, সেগুলো সবকটাই কিন্তু আমি ভিডিওতে বলে দেবো। তো স্কিপ না করে যদি তোমরা নিজেরা এই সমস্যা থেকে মুক্তি পেতে চাও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা খুব একটা বড় নয়, খুব স্বল্প সময়ের ভিডিও। তো পুরো ভিডিওটা দেখো, একবার ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলেই কিন্তু 100% এই সমস্যা থেকে মুক্তি পাবে, এবং যার সমস্যা শুরু হচ্ছে সেও মুক্তি পাবে, ভবিষ্যতে যাতে না হয় সেই দিকেও কিন্তু সেই মানে তার হাত থেকেও মুক্তি পাবে। তো চলো আমি তোমাদেরকে একটা করে একটা প্রসেস দেখাতে থাকি। তো ফার্স্ট প্রসেসে আমি তোমাদের যেটা দেখাবো, তো এখানে আমি নিয়েছি অ্যাপেল সাইডার ভিনিগার। তো তোমরা এটা ইজি যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। তো এখানে আমি 1 ছিপি মতো অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে নিলাম। তো তার সাথে আমি 1.5 ছিপি মতো জল মেশালাম। এরপর দুটো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্সড করে নিলাম। এখানে একটা তোমাদের কথা বলে রাখি, অ্যাপেল সাইডার ভিনিগার না নিলে বাড়িতে সাদা ভিনিগার কিন্তু এখানে ইউজ করবে না। অ্যাপেল সাইডার ভিনিগার আর ওই ভিনিগার দুটো কিন্তু আলাদা। এরপর আমি একটা তুলোকে ডিপ করে নিয়ে আমার যেখানে দাগ আছে, মানে চশমার দাগ যে নাকের দুপাশে আছে, সেখানে এইভাবে তুলোটাকে বসিয়ে রাখবো। এটা আমরা প্রতিদিন ইউজ করতে পারি, এইভাবে বসিয়ে রাখবো। এটা 15 থেকে 20 মিনিট এইভাবে বসিয়ে রাখবো। বসাবার সময় কিন্তু দেখতে হবে যাতে জল চোখের মধ্যে ঢুকে না যায়। এরপর আমি এখানে তোমাদের সেকেন্ড প্রসেসটা দেখাবো, সেটা হচ্ছে সুইট আমন্ড অয়েল। দেখে নাও, এটা হচ্ছে সুইট আমন্ড অয়েল। এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে, যে কোনো স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এই সুইট আমন্ড অয়েল কিন্তু আমাদের যে কোনো দাগ রিমুভ করতে হেল্প করে, কারণ আমন্ড অয়েলের মধ্যে আছে ভিটামিন ই, যেটা কিন্তু যে কোনো দাগ দূর করতে হেল্প করে। এবার চশমার যে দাগ যেটা হয় সেটা কিন্তু খুব গভীর হয় এবং বহুদিন ধরে যেহেতু হয়, তাই আমি কি করব, এই সামান্য পরিমাণে দেখো ভিটামিন ই এই ছিপির মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি এটা এই আঙুলের সাহায্যে অল্প করে নিয়ে, ধরো আমার এই দুটো সাইডেই তো দাগ হবে, এই দুটো সাইডে এইভাবে লাগিয়ে নেব। এইটা কখন আমরা করব বলতো? এটা আমরা করব রাত্রিরে ঠিক শোবার আগে, আমরা এইভাবে লাগিয়ে আমরা ঘুমিয়ে পড়ব। কোনো খাটনি নেই, জাস্ট এইভাবে লাগিয়ে আমরা ঘুমিয়ে পড়ব। এরপর আমি থার্ড প্রসেসে চলে যাব। তো এখানে আমি একটা টাটকা শশা নিয়েছি, তারপর আমি এটাকে ভালো করে ছিলে নেব। তো দেখো শশার রসটা আমি বের করে নিচ্ছি। তোমরা অনেকেই কি করো, কেটে ডিরেক্ট অ্যাপ্লাই করো, কিন্তু আমি এখানে রসটা অ্যাপ্লাই করব। এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবে। আমরা এমনিই জানি শশা কিন্তু আমাদের যে কোনো দাগ, মানে চোখের কোণের কালো দাগ বা যে কোনো, মানে যাদের চোখের কোণে কালি আছে তারা শশার রস ইউজ করতে পারো, গোটা মুখে ইউজ করতে পারো, কারণ রিফ্রেশ টোনার হিসাবে শশা ইউজ করা হয়। তো এখানে আমি চোখের কালো দাগ দূর করার জন্য শুধু শশার রসটাকে আমি এখানে অ্যাপ্লাই করব। তো দেখো রস করা হয়ে গেছে। এবার আমি এটা তুলোর সাহায্যে সেম ওয়েতে কিন্তু দুটো বল করে নিয়েছি, এবং বল করে নেওয়ার পর নাকের দুপাশে যেখানে আমার দাগ আছে আমি সেখানে অ্যাপ্লাই করে নেবো। তোমরা চাইলে একটু বড় করে বল করে নিয়ে গোটা চোখেও কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারো। এটা খুব ভালো রেজাল্ট পাবে এবং প্রতিদিন এটা অ্যাপ্লাই করতে পারো। এইভাবে কিন্তু তোমরা 15 থেকে 20 মিনিট বা আরও বেশি সময়, আধ ঘন্টা অবধি এইভাবে রাখতে পারো, এতে কোনো খারাপ কিছু হবে না। এরপর আমি চলে যাবো একবারে ফোর্থ প্রসেসে।
এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আশা করি সকলে বাড়িতে অ্যালোভেরা জেল আছে, যার বাড়িতে নেই সে চটজলদি যে কোনো স্টোরে গিয়ে এটা কিনে নিতে পারো। এখানে আমি এই কারণেই পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করছি, কারণ এটা ইজি তোমরা যে কোনো স্টোরে পেয়ে যাবে। এছাড়া তোমরা যে কোনো ওয়াও সায়েন্সের যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। বেসিক্যালি হচ্ছে অ্যালোভেরা জেলটা ইউজ করতে হবে কী কারণে, দেখো অ্যালোভেরা জেলের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন সি আর ভিটামিন ই, যেটা যে কোনো স্পট যে কোনো দাগ কিন্তু রিমুভ করতে হেল্প করে। অবশ্যই কিন্তু এরকম ব্র্যান্ডেড অ্যালোভেরা জেল ইউজ করবে, মানে যে কোনো ব্র্যান্ডেড গাছ থেকে, গাছের পাতা থেকে যে অ্যালোভেরার রসটা বেরোয় সেই রসটা কিন্তু ইউজ করা এখানে যাবে না, কারণ সেটা এখানে ইউজ করা যাবে না। অবশ্যই এরকম জেল ফর্ম ইউজ করতে হবে। তো আমি তোমাদের দেখাই, সবার প্রথম আমি দেখো এখান থেকে বার করে নিয়েছি। এবার আমি আমার যে চশমার যে এই দুটো সাইডে যে দাগটা হয় এই দুটো সাইডে আমি ভালো করে ঠিক ঠিক করে অ্যাপ্লাই করে নেবো, একদম ঠিক ঠিক করে, ঠিক আছে? গোটা চোখে অ্যাপ্লাই করার দরকার নেই, যার চোখের কোণে কালি আছে সেও এরমভাবে এই পুরো জেলটা ছাড়া চোখে অ্যাপ্লাই করে নিতে পারো। এইভাবে ঠিক ঠিক করে অ্যাপ্লাই করে নিয়ে আমি এটা রেখে দেবো কিছুক্ষণ। যদি এই এই প্রসিডিওরটা তোমরা সন্ধ্যেবেলার দিকে করতে পারো, সন্ধ্যেবেলা বা বিকালবেলা লাগিয়ে নিতে পারো, সূর্যের আলো পড়বে না এবং রাত্রির শোয়ার আগে অবধি এটা কিন্তু ইউজ করে রাখতে পারো, কোনো সমস্যা হবে না, বা দিনের যে কোনো টাইমেই কিন্তু এটা ইউজ করতে পারো। এবার আমি দেখাবো ফিফথ প্রসেস, আর এখানে আমি ইউজ করছি নর্মাল লেবু। তো লেবুর রসটা প্রথমে আমি বের করে নেবো, নিংড়ে নেবো। এরপর যে বীজগুলো পড়েছে এটা আমি সরিয়ে নিচ্ছি, দেন আমি এখানে জল দিচ্ছি। ধরো দু চামচ লেবুর রস নিয়েছি, তিন চামচ জল নিয়েছি, এরপর ভালো করে এটা মিক্সড করে নিলাম। এরপর আমি চোখে অ্যাপ্লাই করব, সেম ওয়েতে অ্যাপ্লাই করব। তো এখানেও আমি দুটো কাটন বল আগে আমি নিয়ে নেবো, দেন আমি এটা ডিপ করে দেখো আমি আমার নাকের দুপাশে লাগালাম। এটা প্রতিদিন ব্যবহার করতে পারো, যে কোনো দাগ লেবুর রসে দূর হয়, পিগমেন্টেশন দূর করতে হেল্প করে। তো তোমরা এটা প্রতিদিন ইউজ করতে পারো, একটু হালকা ইউজ করার সময় জ্বালা হতে পারে, তো তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না। এবার আমি যাবো সিক্সথ প্রসেসে এবং শেষ প্রসেস। তো এখানে আমি আয়ুরের গোলাপ জল নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল নিতে পারো, ডাবর গোলাপুরি জল, যে কোনো গোলাপ জল নিতে পারো। তো কটন বলের সাহায্যে আমি গোলাপ জলটা নেব। এবার আমি সেম ওয়েতে আমি গোটা চোখে অ্যাপ্লাই করব। এখানে আমি টোনারের মতো করে গোলাপ জলটা অ্যাপ্লাই করছি। তো তোমরা দিনে সারা দিন যে কোনো টাইমে কিন্তু গোলাপ জল এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। এতে যে শুধু চশমার কালো দাগ দূর হবে তা নয়, যাদের চোখের কোণে কালি আছে তারাও কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকটা প্রসিডিওর দেখলে, প্রত্যেকটা প্রসিডিওর কিন্তু খুব ইজি, তোমরা ইজি বাড়িতে করতে পারবে। আর যে কটা প্রসিডিওর দেখালাম সে কটা প্রসিডিওরে তোমরা প্রত্যেকটাই ইউজ করতে পারো, কিন্তু টাইমিংগুলো একটু বুঝে বুঝে ইউজ করতে হবে। তো তোমরা কি করতে পারো, সকালবেলা উঠেই তোমরা ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়ে প্রথমে টোনারের বদলে গোলাপ জলটা গোটা মুখে মানে চোখের চারপাশে দিয়ে দিলে, দেন গোলাপ জলটা ড্রাই হয়ে যাওয়ার পর ঠিক চান করার আগে নয় লেবু নয় শসা বা অ্যাপেল সাইডার ভিনিগারের সাথে যেটা দেখালাম তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো। চান হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক শুতে যাওয়ার আগে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিতে পারো, ওটা সারাক্ষণ রইল। তারপরে ঠিক সন্ধ্যের সময় তোমরা সুইট আমন্ড অয়েলটা কিন্তু দুদিকে অ্যাপ্লাই করে নিতে পারো। রাত্রিতে শোয়ার আগে কিন্তু সুইট আমন্ড অয়েলটা অবশ্যই অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তোমরা শুয়ে পড়বে। সেরকম হলে যদি তোমরা অ্যালোভেরা জেলটা সারাক্ষণ লাগাও, তো ঠিক রাত্রিতে শোয়ার আগে লেবুর রসটা যেটা দেখালাম ওটাও চোখের দুপাশে বা শসার রসটা লাগিয়ে নিলে, লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রাখলে, মিনিট 15-20 রাখার পর চোখটা ভালো করে ধুয়ে নিলে, দেন শোবার ঠিক আগে ঠিক নাইট ক্রিম অ্যাপ্লাই করার সময় সুইট আমন্ড অয়েলটা দুটো পাশে লাগিয়ে নিয়ে শুয়ে পড়লে। এইভাবে তোমরা টানা এক মাস করো, যার ভীষণ দাগ আছে, মানে অনেক দাগ আছে, আমি এটা পরীক্ষা করে দেখেছি, মানে সত্যি সত্যি অসাধারণ একটা রেজাল্ট পাওয়া যায়। যাদের অনেক দাগ আছে, মানে অনেক দিন ধরে পুরনো দাগ আছে, তারা দেখবে তোমাদের প্রায় 60% দাগ কিন্তু রিমুভ হয়ে যাবে। যারা নতুন চশমা পরছো, এখনো দাগও হয়নি, কিচ্ছু হয়নি, তারা অবশ্যই কিন্তু এই রেমিডিগুলোর মধ্যে যে কোনো দুটো রেমিডি ফলো করো, ভবিষ্যতে কিন্তু কোনো দিন তোমার দাগ পড়বে না, এটা আমার গ্যারেন্টি। আর যাদের নতুন নতুন হয়েছে তারা কিন্তু 15 দিন ইউজ করার পরই দেখবে যে দাগটা ছিল সেই দাগটা অনেকটাই চলে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আশা করি আমার যে বোন আমাকে রিকোয়েস্ট করেছিল বারবার তাকে সাহায্য করতে পেরেছি, এছাড়া আমার সকল দর্শক বন্ধুকেও আমি কিন্তু হেল্প করতে পেরেছি বলে আমি মনে করি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট সেকশানে জানাবে, আমি আমার সাধ্য মতো আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও নিচে কমেন্ট সেকশানে জানাতে পারো। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলটা ক্লিক করে দিও, আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তোমরা কিন্তু চটজলদি ভিডিওটা দেখে নিতে পারবে।